হ্যালো ফ্রেন্ডস, ত্রিশান এন্টারটেইনমেন্ট ইনফো থেকে আমি কাজল। আজকের ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমাদের এই রহস্যময় পৃথিবীতে এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আপনি চাইলেও যেতে পারবেন না। তার প্রধান কারণ হলো আপনি হলেন মানুষ, কারণ কোনো মানুষ সেখানে যেতে পারে না। কিন্তু সত্যি কি পৃথিবীতে এমন কোনো জায়গা থাকতে পারে যেখানে মানুষের প্রবেশ নিষেধ? হ্যাঁ বন্ধুরা, এমন জায়গা সত্যি পৃথিবীতে রয়েছে। তো আজ আমি এই ভিডিওয় এমন পাঁচটি জায়গার কথা বলবো যেখানে মানুষের প্রবেশ নিষেধ। কিন্তু তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী তথ্যের ভিডিও দেখার জন্য। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই যে জায়গাটির কথা বলবো তা হলো নর্থ সেন্টিনেল দ্বীপপুঞ্জ। এটি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটি অংশ। এই নর্থ সেন্টিনেল দ্বীপপুঞ্জে মানুষ বসবাস করে ঠিকই, কিন্তু তারা হলেন উপজাতি সম্প্রদায়ের মানুষ। তারা অন্য কোনো মানুষের সংসর্গ একেবারেই পছন্দ করেন না। 1975 সালে ন্যাশনাল জিওগ্রাফির এক পরিচালক একটা তথ্যচিত্র বানাবার উদ্দেশ্যে এই দ্বীপপুঞ্জে গিয়ে পৌঁছেছিলেন, কিন্তু হিংস্র প্রজাতির উপজাতিরা তার পায়ে মেরেছিলেন বিষাক্ত এক ধরনের তীর, যার ফলে তিনি আর কোনোদিন ফিরে আসেননি। আর তারপর থেকেই কোনো মানুষই সেখানে যেতে খুব একটা ঝুঁকি নেয় না। দ্বিতীয় যে জায়গাটির কথা বলবো সেটি হচ্ছে লাসক গুহা। এটি ফ্রান্স দেশের দক্ষিণে অবস্থিত। এই লাসক গুহার বিশেষত্ব হল আদিম মানুষের আঁকাবাঁকা গুহা চিত্রের জন্য এই গুহা বিখ্যাত। বিস্তৃত গুহার ছাদ, দেওয়াল জুড়ে শুধু রং আর রেখার কারিগরি। কিন্তু মুশকিল কি জানেন, এই গুহার ভিতরে কোনো মানুষ প্রবেশ করলে তার নিঃশ্বাসে ছাড়া কার্বনের প্রভাবে ছবিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই নিতান্ত প্রয়োজন না থাকলে কোনো প্রত্নতাত্ত্বিক বা বিজ্ঞানী ছাড়া অন্য কোনো মানুষকে এই গুহায় ঢুকতে দেওয়া হয় না। তৃতীয়টি হল আইস গ্র্যান্ড শ্রাইন। জাপান দেশটিতে অবস্থিত এই আইস গ্র্যান্ড শ্রাইন হল সূর্যদেবের মন্দির। সেখানে আশ্রম বানিয়ে থেকে পুজো করেন সন্ন্যাসী আর সন্ন্যাসিনীরা। কিন্তু এই আশ্রমে যেতে পারেন না কোনো সাধারণ মানুষ, কারণ একটাই, সূর্যদেবের এই মন্দিরের সব সন্ন্যাসী সন্ন্যাসিনীরাই হলেন রাজবংশের মানুষ। ফলস্বরূপ তাদের অভিজাত ধর্মাচরণে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্যই এমন বন্দোবস্ত। চতুর্থ নম্বরে যে জায়গাটির কথা বলবো সেটি হচ্ছে স্নেক আইল্যান্ড বা সর্পদ্বীপ। ব্রাজিলে অবস্থান করছে এই সর্পদ্বীপ। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই দ্বীপ কোনো মানুষের জন্য নয়, শুধুমাত্র সাপেদের জন্যই বরাদ্দ। কারণ আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই দ্বীপে গিয়ে কয়েক পা এগোলেই আপনাকে এসে ঘিরে ধরবে কয়েকশো থেকে কয়েক হাজার বিভিন্ন প্রজাতির বিষাক্ত সব সাপ, আর তার কয়েক মুহূর্ত পরেই সব ছবি। তাই ব্রাজিল আর্মি এখানে কোনো সাধারণ মানুষকে যেতে দেয় না। শেষ বা পঞ্চম নম্বরে আমি এমন একটি দ্বীপের কথা বলবো যেখানে মানুষের প্রবেশ নিষেধ, তা হলো ইতালির পোভেজিলা দ্বীপ। ভেনিস আর ইতালির মাঝে এই দ্বীপ ব্যবহার করা হতো মানুষকে নির্বাসন দণ্ড দেওয়ার জন্য। একবার 1348 সালে ভয়াবহ এক মহামারীর মুখে পড়ে ভেনিস। তখন সমস্ত অসুস্থ মানুষকে এক জোটে নিয়ে গিয়ে রাখা হয় ওখানে, এবং মৃত ভেবে অনেক অসুস্থ মানুষকেও পুড়িয়ে দেওয়া হয়। আর তারপর থেকেই ওই দ্বীপ পড়ে আছে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায়, তাই কোনো মানুষ সেখানে প্রবেশ করেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তার লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আপনার সকলের মধ্যে শেয়ার করে তাদেরও এই তথ্য জানিয়ে দেবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও অজানা তথ্যের ভিডিও দেখার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ভালো থাকবেন, টাটা।